नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनले जानाई आबारो तुम्हादे स्वागतम। राज्येर प्रतिटी जिलाते ग्रामे ग्रामे कर्मी नियोग होच्छे। आजकेर एई भिडियोर माध्यमे तुम्हादे सामने तुले धरब सेई नोटिफिकेशन जेखाने तुम्हरा आवेदन करते पारबे। माध्यमिक पाशे एई नियोग होच्छे, जेखाने आवेदन करते गेले नीचे देया लिंके क्लिक करे तुम्हरा आवेदन करते पारबे। तो चलो देखे नी कोथाय कोथाय नियोग होच्छे एबं किभाबे तुम्हरा सेई आवेदनटा करते पारबे। প্রথমেই বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমার অন্তর্গত বিভিন্ন গ্রামে গ্রামে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। বিশেষ করে মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে ও গ্রামে গ্রামে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার নিজের এলাকায় এমনকি নিজের গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামের আপনার বাড়ির আশেপাশেই চাকরি হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তবে মাধ্যমিক পাশ করলেই তাহলে কিন্তু এই খবরটি ভালোভাবে জেনে নিতে পারেন। এরই মধ্যে দেখা গিয়েছে যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, দার্জিলিং, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কালিম্পং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ২৩টি জেলাতে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের আরেকটি জেলায় এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং আবারও পশ্চিমবঙ্গের নতুন করে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রত্যেকটি জেলার বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে আমাদের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে, যেখানে তোমরা আবেদন করতে পারেন। এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে এখানে কিন্তু আবেদন করতে পারেন। তাহলে ক্লিয়ারলি বলা হলো যে এখানে সরাসরি নিয়োগ করা হচ্ছে পরীক্ষা ছাড়াই এবং তোমরা আবেদন করতে পারবে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আবেদন চলবে ১৬ই মার্চ পর্যন্ত। আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তবে চাকরি সন্দেহ বিস্তারিত তথ্য কিন্তু নিচে দেওয়া হলো এবং ডাউনলোড করতে বলা হলো অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে বলা হচ্ছে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস পদে নিয়োগ হবে এবং পশ্চিমবঙ্গে যে কোনো স্কুল থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ হবে। আবেদন সঙ্গে আবেদন করতে গেলে তোমাদের ইন্টারভিউর সময় ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে। তার সাথে জন্মের সার্টিফিকেট, মাধ্যমিক কার্ডের অ্যাডমিট, এলাকার স্থায়ী বাসিন্দার ভোটার কার্ড বা রেশন কার্ড, আপনি যদি তপশিলি জাতি হন বা উপজাতি হন তাহলে সার্টিফিকেট, মাধ্যমিক ও সমমান পরীক্ষার মার্কশিট দুই কপি, রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনি যদি বিবাহ হয়ে থাকেন তাহলে তার প্রমাণপত্র। এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাকে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে ড্রপ বক্সে আবেদনপত্রটি জমা করতে হবে। তা আপনারা নিজের তপশিলি অফিসিয়াল ডকুমেন্ট যেটা আছে নোটিফিকেশান সেটা ডাউনলোড করতে পারেন। আবেদন চলবে ১৬-৩ তারিখ এবং ৪ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। ৩০ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে? বিবাহিত মহিলা, বিধবা এবং বিবাহ যারা বিধবা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা। এখানে আবেদন করতে গেলে লিংক কিন্তু তোমাদের নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, যেটা থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লিংক তোমাদের নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো, যেখান থেকে আবেদন করতে পারবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।